তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, গত কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে গ্রামীণ সিমে 3 GB ইন্টারনেট আপনি যদি 108 টাকায় পারচেস করেন তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন আরও 3 GB ইন্টারনেট, একদম প্রিমিয়ার থাকছে 7 দিন। বন্ধুরা, গত রাতে কিন্তু মাইজিপি অ্যাপসটি, কিন্তু আপনি যদি একজন মাইজিপি অ্যাপসের ইউজার হয়ে থাকেন বা গ্রামীণ সিমের একজন ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি ওই গ্রামীণ সিম দিয়ে যদি আপনি মাইজিপি অ্যাপসটা ইউজ করেন বা মাইজিপি অ্যাপসটা লগ ইন করে থাকেন তাহলে আপনি আজকে পেয়ে যাবেন 198 টাকা। যদি আপনি 10 GB নেন, ওই 10 GB সাথে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 11 GB ইন্টারনেট একদম ফ্রিতে। বন্ধুরা, তো আমি আপনার মাইজিপি অ্যাপস থেকে কীভাবে 11 GB ইন্টারনেট একদম ফ্রিতে নিয়ে নেবেন সব কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবার রিকোয়েস্ট রইল, সেটি হলো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পর আপনি বেল আইকন আপনার অনেক ক্লিক করে দেবেন। বন্ধুরা, অনেক ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এবং কীভাবে খেলা দেখবেন, কীভাবে সফল আহমদের মতো ভিডিও এডিট করবেন, মাইজিপি থেকে কীভাবে রেফার করে মোবাইল জিতবেন, বিকাশ থেকে কীভাবে আপনি এই 1 টাকায় 1 টাকা অফারটি নেবেন এবং তাজা নিউজ মাইজার চ্যানেলগুলোর মতো আপনি কীভাবে ভিডিওগুলো মেক করবেন আমি কিন্তু সব কিছু কিন্তু দেখাই থাকি। সো আসার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার পাশে দেখবেন। সো বন্ধুরা, আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কীভাবে মাইজিপি অ্যাপ থেকে 11 GB ইন্টারনেট একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বলে স্টার্ট করি আজকের ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কে কথা মিস করবেন না। বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে লাগবে যে মাইজিপি অ্যাপস লাগবে, গ্রামীণ সিমের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে মাইজিপি অ্যাপসটি। তো বন্ধুরা, মাইজিপি অ্যাপসটি আপনি প্রথমে কী করবেন, ইনস্টল করে দেবেন গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়ে যায়, আপনি অ্যাপসটি ওপেন করবেন। বন্ধুরা, যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি অ্যাপসটি ওপেন করার পর আপনাকে এটিকে লগ ইন করে দেবেন। আপনার মোবাইলে যদি গ্রামীণ সিমটি থাকে তাহলে কিন্তু এটি অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে যাবে। বন্ধুরা, লগ ইন হয়ে যাওয়ার পর আপনি যদি এখানে দেখেন যে আমার কোনো টাকা নাই এবং কি আমার ইন্টারনেট রয়েছে 2.6 GB এবং কি টাকা রয়েছে মাত্র 19 পয়সা। বন্ধুরা, আপনি যদি এভাবে যদি আপনি একটু নিচে আসেন, বন্ধুরা ঠিক আছে, আপনি এখানে দেখতেছেন যে পপুলার অফার নামক একটি অপশন রয়েছে। আপনি যদি মাইজিপি অ্যাপসটা ঠিক এভাবে ওপেন করেন আপনি এখানে দেখতেছেন যে পপুলার নামক একটি অপশন রয়েছে। বন্ধুরা, ওকে বন্ধুরা, আপনি যদি এই অপশনে যদি আপনি যদি একটু আস্তে আস্তে একটু নিচে আসেন, নিচে আসার পর বন্ধুরা আপনি যদি এইভাবে আপনি একটু একটু করে চেক করবেন। ওকে বন্ধুরা, আপনি যদি এই অপশনটাতে দেখেন এখানে দেখতেছেন যে 10 GB ইন্টারনেট প্লাস 11 GB বোনাস 198 টাকা মেয়াদ 7 দিন। অর্থাৎ আপনি যদি 10 GB ইন্টারনেট যদি 198 টাকা নেন তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন 11 GB ইন্টারনেট একদম বোনাস। বন্ধুরা, আপনি এখানে দেখতেছেন যে কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ হুবহু কিন্তু লাইভ দেখা দিচ্ছি। আপনি দেখতেছেন যে 11 GB ইন্টারনেট কিন্তু পুরাই বোনাস দিয়ে দিবে তারা, আপনি যদি 10 GB ইন্টারনেট 198 টাকা যদি পারচেস করেন। তো বন্ধুরা, এর সাথে কিন্তু আপনি আরেকটা অফার পাবেন, সেটা হলো 110% বোনাস ইন্টারনেট, আর একটা হলো আর্ন 170 পয়েন্ট। আপনি যদি মাইজিপি অ্যাপ থেকে যদি অফারটা দেন তাহলে আপনি 110% বোনাস এমবি পাবেন এবং কি 110 পয়েন্টও আপনি 170 পয়েন্টও কিন্তু আপনি এখান থেকে অর্জন করে নিতে পারবেন। বন্ধুরা, সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি কিন্তু 11 GB ইন্টারনেট কিন্তু খুব সহজে গ্রামীণ সিম থেকে কিন্তু 4G, এটা কিন্তু 4G নেটওয়ার্ক আপনি খুব সহজে নিয়ে নিতে পারবেন। সো এটি জানা ছিল আপনাদেরকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আচ্ছা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পাশে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।